আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই স্মৃতি। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে নতুন দর্শক এবং এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নেবেন, এমন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আরও ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিয়ে নেবেন, কেমন? আজ আমি আপনাদের জন্য শবে বরাত স্পেশাল তিন রকমের হালুয়া রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে হালুয়াগুলো তৈরি করতে হয়। প্রথমে আমি লেমন হালুয়া তৈরি করে দেখাবো, সেজন্য একটা কড়াই নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এখন চিনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এবার চিনি গলিয়ে শিরা তৈরি করে নিব। এখানে আমি অল্প পরিমাণে হালুয়া তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে এই হালুয়া বানাতে চান, তাহলে এর প্রতিটা পরিমাপ বাড়িয়ে নিয়ে বানাতে পারেন। চিনি গলে যখন পানির সাথে মিশে যাবে, তখন শিরার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। এবার লেবুর রসটা চিনির সাথে মিশিয়ে নিব, এতে করে শিরাটা আঠালো হবে না। এবার এখানে একটা বাটিতে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার এর মধ্যে একটু পানি দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব এবং শিরার মধ্যে পুরোটাই ঢেলে দিব আর খুব দ্রুত একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে খুব দ্রুত মিশিয়ে নিতে হবে, তা না হলে নিচের দিকে জমাট বেঁধে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দিয়ে দিব 2 ফোঁটা লেমন ফুড কালার। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার ঘিটাকেও ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচি পাউডার। এলাচি পাউডারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে যদি শুধু লেমন ফ্লেভারটাই খেতে চান, তাহলে এলাচি পাউডারটাকে বাদ দিতে পারেন। এই পর্যায়ে এসে হ্যান্ড হুইক্সটা তুলে নিচ্ছি এবং স্পেচুলা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। হালুয়াটা যখন ঠিক এই রকম পর্যায়ে আসবে, তখন চুলা থেকে নামিয়ে একটা ট্রেতে ঢেলে সমান করে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হলে পছন্দ অনুপাতে কেটে নিব। এবার চলে আসলাম অরেঞ্জ হালুয়াটা তৈরি করতে, সেজন্য কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার চিনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পানি। এখন চিনি গলিয়ে শিরা তৈরি করে নিব। চিনি যখন গলে যাবে, ঠিক তখন শিরার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ মতো অরেঞ্জ জুস। এবার জুসটা শিরার সাথে নেড়ে মিশিয়ে নিব। শিরাতে যখন বলক চলে আসবে, তখন শিরার মধ্যে সামান্য একটু এলাচি পাউডার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখানে এই বাটিতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার অল্প একটু পানি দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব এবং শিরার মধ্যে পুরোটাই ঢেলে দিব আর হ্যান্ড হুইক্স দিয়ে খুব দ্রুত নেড়ে দিব, যাতে নিচের দিকে লেগে না যায়। অনবরত নেড়ে নেড়ে যেতে হবে। এক পর্যায়ে দেখতে পারবেন ঘন হয়ে যাবে। এই পর্যায়ে আমি হ্যান্ড হুইক্সটা তুলে নিচ্ছি এবং স্পেচুলা দিয়ে নেড়ে যাব। ঠিক এই পর্যায়ে এসে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব এবং অনবরত নেড়ে নেড়ে হালুয়ার গায়ের পানি শুকিয়ে নিব। হালুয়া যখন ঠিক এই পর্যায়ে চলে আসবে, তখন চুলা থেকে নামিয়ে ট্রেতে ঢেলে সমান করে নিব এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর ঠান্ডা হলে পছন্দ অনুযায়ী কেটে নিব।
এখন আমি আপনাদেরকে হোটেল স্টাইলে সুজির দানাদার হালুয়া তৈরি করে দেখাবো। প্রথমে আমি সুজির হালুয়াটা তৈরির জন্য শিরাটা তৈরি করে নিব। সেজন্য প্রথমে হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, তারপর নিয়ে নিচ্ছি 2 কাপ পানি। আমি 1/2 কাপ সুজি দিয়ে হালুয়াটা তৈরি করব, তাই 1 কাপ চিনি নিয়েছি। আপনারা সুজিতে মিষ্টির পরিমাণ যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুপাতে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনির পরিমাণ যেমনটাই রাখেন না কেন, পানির পরিমাণটা কিন্তু ঠিক রাখতে হবে। এবার জাল দিয়ে শিরা তৈরি করে নিব। ঠিক 1টা বা 2টা বলক আসলেই চুলার জালটা কমিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর অন্য আরেকটা চুলায় চলে যাব সুজিটা ভেজে নিতে। এবার এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ঘি এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। ঘি এবং তেল মিলে 1/2 কাপ হয়েছে। ঘি যখন গরম হবে তখন ঘিয়ের মধ্যে দিয়ে দিব 1 পিস দারচিনি এবং 2 পিস এলাচ। দারচিনি এবং এলাচি কয়েক সেকেন্ড ভেজে নিব। তারপর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি। এবার সুজিটাকে 7 থেকে 8 মিনিট ঘিয়ের মধ্যে ভেজে নিব। এই পর্যায়ে চুলার তাপটা একদম লো ফ্লেমে রাখতে হবে। অনবরত নেড়ে নেড়ে সুজি ভেজে নিব। আট মিনিট ভাজার পর দেখুন সুজির কালারটা হালকা বাদামি কালার চলে এসেছে। এই পর্যায়ে সুজির মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পেস্তাবাদাম ও কাঠবাদাম কুচি। এবার 1 মিনিট মতো সুজির সাথে বাদাম ভেজে নিব। এরপর সুজির মধ্যে দিব গরম চিনির শিরাটা। তারপর নেড়ে শিরার সাথে সুজি মিশিয়ে নিব। আমার আজকের হালুয়ার প্রতিটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা খুবই মজাদার একটা হালুয়া তৈরি করতে পারবেন। এইরকমভাবে এই সুজিটা তো সবসময় বানানো হয় না, মাঝে মধ্যে যেহেতু এরকমভাবে সুজি তৈরি করে থাকি তাই একটু মুখরোচকভাবেই তৈরি করছি। আপনারা চাইলে এই সুজিটা শুধু তেল দিয়েও করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার তাপটা থাকবে একদম মিডিয়াম লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সুজি নেড়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব হালুয়ার গায়ের পানি শুকিয়ে আসা পর্যন্ত। এবার ঢাকনা খুলে নিচ্ছি, দেখুন হালুয়ার গা থেকে পানি শুকিয়ে গিয়েছে এবং ঘি হালুয়ার উপরে চলে এসেছে। এই তো দেখুন হালুয়াটা কতটা দানাদার হয়েছে। এই পর্যায়ে হালুয়াটা চুলা থেকে নামিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর হালুয়াটা আরও অনেকটা টাইট হয়ে যাবে। এবার আমি হালুয়াটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এবং উপরে পেস্তাবাদাম এবং কাঠবাদাম কুচি সাজিয়ে নিচ্ছে। এই হালুয়াটা আপনারা পরোটা, লুচি এবং রুটির সাথে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। এবার আপনাদেরকে 3 রকমের হালুয়া পরিবেশন করে দেখাচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা কিসের হালুয়া। এইটা হলো সুজির দানাদার হালুয়া, আর এটা হচ্ছে লেমন হালুয়া, এরপর এটা হচ্ছে অরেঞ্জ হালুয়া। আশা করছি দর্শক আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি কিছুটা হলেও আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন। আজ বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাথে থেকে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।